এবার খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব একটা এরকম চলে আসলাম বন্ধুরা 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঘন হয়েছে একদম ঘন না পাতলাও না আপনারা কিন্তু এভাবেই তৈরি করবেন তাহলে দেখবেন পিঠা খুব সুন্দর সফট হবে এবং ফুলে যাবে তো এখন কথা না বলে সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করতে দিব তো এখন আমি এই ব্যাটারটা দিয়ে দিব আর কাপে করে নিয়েছি তো এইভাবে একটা একটা করে সবগুলো পিঠা আমি ভেজে নেব ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাটা তেলে ভেসে উঠলে আরেক পিঠ এরকম 2 মিনিট অন্য পিঠ 2 পিঠ সরি 2 মিনিট করে মোট 3 থেকে 4 মিনিটের মধ্যে পিঠাটা আমার পারফেক্ট ভাবে ফুলে যাবে আর আপনারাও কিন্তু এভাবে ঝটপট পিঠা তৈরি করবেন আর এই অবস্থায় এভাবে একটু ইয়ে দিতে পারেন মোটামুটি পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এখন আমি খুব সাবধানে একটা কাটা চামচের সাহায্যে উল্টে দেব অনেকে কিন্তু একটা একটা করে ভাজেন তো আমি একসঙ্গে দুইটা তিনটা পিঠা ভাজবো এই পাশে আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে এই পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে যাবে তারপর আমি এটাও উঠে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছে তারপর আমি আরেক সাইডে খুব সাবধানে উল্টে দিব এবং আরেক পিঠ খুব ভালোভাবে ভেজে আমি উঠিয়ে ফেলব খুব বেশি রাখার দরকার নেই বন্ধুরা পিঠাটা আমার হয়ে গিয়েছে এখন আমি জাস্ট উঠিয়ে নিব তারপর তেলটাকে ঝরিয়ে নিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি পিঠাটাকে উঠিয়ে নিলাম তারপর আমি এই পিঠাটাকে খুব ভালোভাবে একই প্রসেসে উঠিয়ে নিব তারপর আমি তেল ঝরিয়ে নিব বন্ধুরা তো বন্ধুরা এটা আমার লাস্ট পিঠা তো আমি লাস্ট আপনাদের আবারও করে দেখাবো আমি একসঙ্গে দুইটা পিঠা দিব তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব আসলে এই পিঠাটা বানানো খুবই সহজ 2 মিনিটে আপনারা 15 থেকে 20টার মতো পিঠা বানিয়ে নিতে পারেন ঝটপট তো এখন আমি উপর থেকে একটু তেল পিঠার গায়ে ছিটিয়ে দিব তাহলে পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠবে এবার আমি এই সাইডটা উল্টে দিব দুই মিনিটের মতো রেখে পিঠাগুলোকে আমি উঠিয়ে নেব বন্ধুরা অলমোস্ট আমার সব পিঠা বানানো শেষ
এখন আমি এই পিঠাগুলোকে খুব সাবধানে উঠিয়ে নেব। তারপর তেলটা ঝরিয়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব। অলমোস্ট আমার সবগুলো পিঠা বানানো শেষ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। আর 5 মিনিটে আমি প্রায় 15 থেকে 20টার মতো পিঠা বানিয়ে নিয়েছি। বন্ধুরা এই দেখুন, আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ।